হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেঞ্চে আসলাম, এটা কাম্বারল্যান্ডে। আর এটার আসার এখানে মূল উদ্দেশ্য হলো রেজুয়ান, ইউটির একজন স্টুডেন্ট, তার বোনের বিয়ে হয়েছে ইন্ডিয়াতে। সো এখানে ইউএসএতে তার ফ্রেন্ড সার্কেল সবাইকে সে একটা পার্টি দিচ্ছে, যার কারণেই আজকে এখানে আসা। তো এখন পড়ন্ত বিকেল বলা যায় 6:30-এর মতো বাজে এখন। সো এই সুন্দর ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এটা এই র্যাঞ্চেরই। তো র্যাঞ্চের নর্মালি বিভিন্ন ধরনের পশু পাখি থাকে, বিশাল একটা এরিয়া থাকে। তো আমি এর আগেও একটা ভিডিও করেছি র্যাঞ্চের উপরেই। সো এটা র্যাঞ্চের হাউস দেখতে পাচ্ছেন, এখানে লেক আছে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের। সো এটা খুবই সুন্দর একটা জায়গা, বিশেষ করে পার্টিতে আসার জন্য এবং পার্টি অ্যারেঞ্জ করার জন্য এটা খুবই পারফেক্ট একটা প্লেস। আর কি বলবো, এটা খুবই সুন্দর। আর এখানে আমাদের আজকে অনেক ফ্রেন্ড সার্কেল আসবে, দেখতে পাবেন। তো আমার সাথেই থাকুন, আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। এটা ইমু পাখি, এটা সবাই জানেন। তো ওকে একটু দেখাই, না হলে ও আবার একটু মাইন্ড করবে। তো এখানে এই ব্রাঞ্চে আমি কেবল একটাই ইমু পাখি দেখতে পেয়েছি, আমার চোখে আর পড়েনি। ও একা একা ঘুরছে। ফোন গিরা দেন আন্দারে। এই মুরগিগুলোর কথা আসলে স্পেশালি বলতে হয়, এদের মাথা একটা ঝুঁটি আছে। আর এই ধরনের মুরগি আমি প্রথম দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি। একটা টার্কি দেখা যাচ্ছে বড় সাইজের। হাই, থ্যাংক ইউ। এখানে কিছু হাঁস দেখতে পেলাম, সম্ভবত ওদের জন্যই আসলে এই পুকুরটা খনন করা। নিরিবিলি পরিবেশে ওরা এখানে চড়তে পারবে, খুব সুন্দর। আর আরেকটা টিম ওরা রেঞ্চের আরেকটা পাশ দেখার জন্য যাচ্ছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর ও ঘাস খাচ্ছে মনের আনন্দে। ওর কোনো তাড়া নেই বাড়ি ফেরার, কারণ ও এখানেই থাকে, এখানেই ঘর, এখানে ওর বাড়ি। এদিকে কায়াকিং করছে আমাদের প্রশান্ত এবং বিধান ভাই, তারা মনের আনন্দে কায়াকিং করছে। আরেকটা টিম, কেউ পুল খেলছে আর কেউ পিং পং খেলছে। তো আমাদের ঠিক ডিনারের আগেই এই খেলাধুলাগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। তো আশা করি সবাই খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছে। এটা সত্যি আসলে আমরা দেশ থেকে অনেক দূরে পরিবার পরিবার, তো এই ধরনের আসলে গেট টুগেদার কিছুটা সময়ের জন্য হলেও আমাদের সেই দুঃখটাকে গুলিয়ে দেয়। হ্যালো ম্যাক্স, এই পুল সাইডের পাশেই আমাদের আজকে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হবে। সো একটু পরে আমরা আসলে ডিনারে যাচ্ছি। আর এই হলো সেই রেঞ্চের ওনার সাবির ভাই। এই যে আমরা আখিল, চরণ, দুনিয়া সবাইকে দেখতে পাচ্ছি। সোনিয়া ম্যাক্স, সবাই খাচ্ছে এবং খাবার নিয়ে বিজি। আর খাবারের কথা কি বলবো, এক কথা অসাধারণ, খুবই সুন্দর একটা খাবার। অনেকদিন পরে এরকম একটা মজাদার খাবার খেলাম, খুব ভালো লাগছে। এই হলো সেই ফুল। এবং আমরা খাওয়া দাওয়ার পরে একটা গল্পের আসর বসবে।
এই সেই সবাই গল্প করছে, সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। Next is singing national anthem of Nigeria. He is from Nigeria, that's why. Javed Bhadari is holding his hand.